Hey guys, Assalamualaikum. This is FAIZA and welcome back to another brand new video. So last video te jeta hoyechilo tumra jete amar last video dekhe thako tahole mone thakbe ami new market giyechhilam ar amar new market jawar ekta uddeshyo chilo seta hocche ekta challenge video korar jonno. Ami je challenge ta accept kori ba ami nijei nijeke je challenge ta throw kori seta hocche 1500 takar bhitore ami dui ta dress banabo. Dress to na mane tops ar ki ekta arekta ektu long shirt er moto. First e ami okhane jai amar mathay first e chilo 1000 takar moddhe korbo pore bhablam na 1000 টাকা একদমই হয় না 500 টাকা তো মজুরিতেই চলে যায় তাই কারণে আমি 1500 টাকাতে আবার একটু এক্সটেন্ড করে নেই যাতে ভিডিওটা ঠিকমতো করা যায় বা ড্রেসগুলো অ্যাট লিস্ট ঠিকমতো বানানো যায় আমি আসলে একটা প্রিন্টের কাপড় খুঁজতেছিলাম আরেকটা হচ্ছে এক কালার তো ফারস্টে প্রিন্টের তো কিছুই পাইতেছিলাম না একদম মানে কোনো প্রিন্টের কিছুই নাই বলতে গেলে সব হচ্ছে এক কালার লিলেন আর এক কালার জর্জেট পাইছি পরে লাস্টে আমি যেই দোকানটা সবসময় আমি সবসময় পারচেজ করি দোতলার যে দোকানটা ওখানে গিয়ে একটা কাপড় পাই সেটা হচ্ছে ব্লু এন্ড হোয়াইট সেটা আমি প্রিন্টের পাই সেটা দিয়ে আমি একটা লং শার্ট বানানোর চেষ্টা করি তারপর ওইটার সাথে আমি আরেকটা রেড কাপড় নেই সেটা এক কালার ছিল সেটা দিয়ে আমি একটা টপস বানানোর চেষ্টা করি ওখানে 5 টাকা না থাকার কারণে 5 টাকা ভাঙতি না থাকার কারণে আমাকে 10 টাকা দেয় ইন টোটাল 30 টাকা আমি ফেরত পাই যে 30 টাকাটা বেঁচে ছিল সেটা দিয়ে আমি একটা লেস কিনি সেটা আমার হোয়াইট কালার বা ব্লু কালার আর হোয়াইট কালার যে কম্বিনেশন ড্রেসটা সেটাতে লাগানোর জন্য অলমোস্ট 1000 টাকায় আমার কাপড় কেনা হয়ে যায় আর বাকি 500 টাকা আমি মজুরি দিয়ে আমি আমার ড্রেসগুলো বানাই ফেলি এখন আমি ভাবলাম যে 1500 টাকার ড্রেসগুলো জাস্ট একটা আউটফিট বা একটা জায়গায় পরে যাওয়ার জন্য কেন এটা তো আমি আরো অনেক ভাবে রিক্রিয়েট করতে পারি তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি রেড কালার ড্রেসটা 3 থেকে 4 ভাবে রিক্রিয়েট করে যেমন ক্লাস ক্যাজুয়াল মিটিংস বা হ্যাং আউটস এগুলাতে আবার সেম আমি আমার ব্লু বা হোয়াইট যে শার্টটা সেটাও আমি 3 ভাবে কিভাবে পরতে পারি সেটাই দেখাবো সো উইদাউট এনি ফার্দার ডু এন্ড পপ পপ লেটস গেট ইনটু দ্য ভিডিও Thank you.
that was my four different types of outfit idea for each dress. আমি চেষ্টা করছি তোমাদেরকে যত সম্ভব দিতে। এছাড়াও যদি আমরা আরেকটু মাথা খাটাই, আমরা কিন্তু আরো অনেক কিছু different করতে পারি একটা dress দিয়ে। তো দেখা যাবে একটা জামা যেটা আমরা meeting এ পড়তেছি, সেই জামাটা আমি ভার্সিটিতে পড়তে পারতেছি, সেই জামাটা আমি দাওয়াতে পড়তে পারতেছি, hangouts পড়তে পারতেছি। I tried my part. তোমরা যদি চাও আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো আরো কিভাবে করা যায় একটা ড্রেসকে রিক্রিয়েট। আর এছাড়াও তোমরা আমাকে চ্যালেঞ্জও করতে পারো যে আমি এছাড়া আর কি কি আউটফিট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব বা কত বাজেটের মধ্যে করলে ভিডিও ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দ্যাট ইজ ইট ফর টুডে। ডু লাইক মাই পেজ অন ফেসবুক, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ইনস্টাগ্রাম। বাই বাই।